যে নেতার কথা আপনি বললেন তার শ্বশুরকে ডিবিতে নিয়ে এসে আপ্যায়ন করা হয়েছে, আরেকজন নেতাকে মাননীয় প্রধানমন্ত্রী টিএস দিয়ে জুস খাইয়েছেন, তাহলে যারা পুলিশের উপর হামলা করার জন্য নেতৃত্ব দিল তাদেরকে কি আপনারা তোষামত করছেন? এটা আপনার ধারণাটা অনেক ভুল ধারণা। আমানুল্লাহ আমান যখন অ্যারেস্ট হন কিংবা তাকে অ্যারেস্ট হয়নি, তাকে যখন আটক করছেন তখন আপনারা দেখেছেন সে রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল। আমাদের পুলিশ বাহিনী শুধু কাজ করে না, তারা মানবতার পুলিশ বাহিনীটা, বঙ্গবন্ধু যেটা আহ্বান করেছিলেন তারা মানবতার পুলিশ বাহিনী হওয়ার জন্য সেই কাজটি তারা করেছেন। আমানুল্লাহ আমানকে তারা কিন্তু হাসপাতালে, হৃদরোগ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন, তার চিকিৎসা সেবা দিয়েছেন। আপনি এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন কোহো ডেড বডিটা নিয়ে আসে তখন তিনি খালেদা জিয়াকে, বিএনপির তৎকালীন চেয়ারপারসনকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে তার কাছে গিয়েছিলেন, আর সেদিন তার মুখের উপরে তার দরজাটা বন্ধ করে দিয়েছিল, সেই দৃশ্যটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেদিন দরজা তো খোলেননি, বাইরে এসেও তার সঙ্গে রিসিভ মানে কথাবার্তা কুশলাদি বিনিময় করেনি। সেই বিএনপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতার নেত্রী, তিনি যে মাদার অফ হিউম্যানিটি, সবসময় সেই পরিচয়টি দিয়ে থাকেন। এখানেও তিনি শুনেছেন যে গয়েশ্বর কিংবা আমানুল্লাহ আমান তারা আহত ইয়ে হয়েছেন, একজনের বিষয়ে মানে পড়ে গিয়েছিলেন তাকে নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন, আরেকজনও মানে তার ধাক্কা ধাক্কিতে তিনি একটু সামান্য আহত হয়েছেন, তিনি শুনেই তাকে যাতে তাকে তাদেরকে ই করা হয়, তাদেরকে যথাযোগ্য চিকিৎসা কিংবা যা যা প্রয়োজন সেটা তিনি নির্দেশনা দিয়েছেন। এটাই হলো মানবতার নেতা। আরেক যে আপনারা দেখছেন জ্বালাও পোড়াও করা মানে নৃশংস হত্যাকাণ্ড করার নেতারা কি নির্দেশনা দেয়। থ্যাংক ইউ।